আগস্ট 1945 প্রত্যেক দিনের মতো সাইকেলে চেপে বাড়িতে বাড়িতে চিঠি পৌঁছে দেওয়ার কাজ করছিলেন বছর 16 সুমিতেরও তানিসুচি। বুঝতে পারেননি মুহূর্তের মধ্যে তার জীবনটা পাল্টে যাবে, এক ভয়ঙ্কর ইতিহাসের সাক্ষী হয়ে থাকবেন তিনি। তার অবস্থান থেকে মাত্র 1.8 কিলোমিটার দূরে এসে পড়ল আমেরিকার পরমাণু বোমা। সেই দগদগে স্মৃতি নিয়ে জীবন কাটাতে হয় তাকে। বাকি জীবনটা গোটা বিশ্বকে পরমাণু অস্ত্র ত্যাগ করার বার্তা দিয়ে গেছেন তিনি। বুধবার চলে গেলেন বিশ্বের বিবস্বতম ইতিহাসের সাক্ষী সেই তানিসুচি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 88 বছর। 2015-তে এক অনুষ্ঠানে তিনি তার সেদিনের অভিজ্ঞতা বলতে গিয়ে বলেছিলেন, হঠাৎ করে একটা চোখ ঝলসানো রামধনু রঙের আলো দেখতে পেলাম, আর তারপরে একটা বিস্ফোরণে জ্বলে গেলাম, আমি মাটিতে শুয়ে পড়লাম। জ্ঞান ফিরে দেখেন বাকিদের কাঁধ থেকে হাতের আঙুল পর্যন্ত চামড়াটা ঝুলছে, পিঠে হাত দিয়ে দেখেন ঝলসে গিয়েছে গোটা শরীর। তার গোটা পিঠ সেদিন জ্বলে গিয়েছিল, ঘা শুকাতে লেগেছিল কয়েকটা বছর। চারদিকে তাকিয়ে দেখেছিলেন একটা নরকের চেহারা, মানুষ হেল্প হেল্প বলে চিৎকার করছে, ধ্বংসস্তূপের তলায় মৃতদেহের স্তূপ, সবাই ঝলসে গিয়েছে। যেন একটা আগুনের নাগাসাকি বিস্ফোরণের অন্যতম মুখ ছিলেন এই তানিসুচি। হাসপাতালে যখন তার ঘা শুকাচ্ছে সেই ছবি ছড়িয়ে পড়েছিল গোটা বিশ্বে। 3.5 বছর হাসপাতালেই কাটান। এরপর তার সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানান জাপান সহ বিশ্বের বিভিন্ন দেশে। পরবর্তীকালে তিনি বলেন, যুব সম্প্রদায় কিছুতেই বুঝতে চাইছে না যে পরমাণু অস্ত্র কখনোই মানবকুলকে রক্ষা করতে পারে না। এই ধারণাটাই ভুল। একসময় নোবেল শান্তি পুরস্কারের জন্য তার কথা ভাবা হয়েছিল। বুধবার জাপানের এক হাসপাতালে তার মৃত্যু হয়। 1945 সালের আমেরিকার প্রথম পরমাণু বোমাটি ফেলে জাপানের হিরোশিমায়, সেখানে 1.5 লক্ষ মানুষের মৃত্যু হয়, আহত হন বহু মানুষ। কয়েকটা প্রজন্ম জুড়ে পড়েছিল সেই প্রভাব। ঠিক 3 দিন পরে আমেরিকা তার একটি পরমাণু বোমা ফেলে নাগাসাকিতে, সেখানে 74,000 মানুষের মৃত্যু হয়।